নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন আমি এসেছি বাজারে, জীবনের প্রথম একা হাতে বাজার করব। আর আরেক নাম হচ্ছে কলকাতায় প্যান্ডেলের কাজে গেছে, এই কারণে কি রাত 10টা বেজে যাবে। তো ফল প্রসাদ যাবতীয় ঠাকুরের মালসাপাতি যা লাগে একা হাতে বাজার করব, শুধু ঠাকুরটা এসে কিনবে। এখানে দেখো এই বড় ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে, তো তো কি করব, কিছু করার নেই। আরও বললো আমি এসে ঠাকুর কিনবো, এই কারণে আমি সমস্ত বাজার টাজারগুলো করে নিচ্ছি। আমার সাথে একটি ভাই ছোট, তো ও আর আমি মিলে সমস্ত বাজার করব। ও তো আর বোঝে না, ও শুধু ব্যাগটা ধরবে আর আমি সব বাজার করে নিচ্ছি। তো সমস্ত জিনিস কেনা অলরেডি হয়ে যাবে। ঠাকুরটাও মাঝে মধ্যে খেয়াল করছি যে খুব দ্রুত মানে ঠাকুর বিক্রি হয়ে যাচ্ছে, আমার জন্য কি ঠাকুরটা থাকবে। তো এই ঠাকুরটা আমি দেখে এসেছি, দেখা যাক কী হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমার বাড়ির লক্ষ্মী পুজো হবে, মানে আজকে না কালকে। তো সবার আশা করি ভালো লাগবে। আমার অনেক অনেক কাজ, কারণ কি একা করতে হবে, একা দায়িত্ব, কী দিয়ে কী করবো না বুঝতে পারছি না। আশা করি সব হয়েই যাবে ঠাকুরের ইচ্ছে। আর আমি পুজো করতে প্রত্যেক বছর বাধা পাই, এই বছর আর কিছুতেই বাধা পাইনি, তাহলে হয়তো ঠাকুরেরই আমার বাড়ি আসার ইচ্ছে বা খাওয়ার ইচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার বাজার করা হয়ে গেছে, দেখতেই পেলে রাত 10:30 বেজে গেছে। এক্ষুনি ট্রেনে করে অরিন্দম নেমে যাবে, তো শিয়ালদা থেকে আসছে হচ্ছে ঠাকুরনগরে। তো এই দেখো এক্ষুনি ওর সাথে আমার দেখা হয়ে যাবে, তারপর ঠাকুর নিয়ে আমি বাড়ি চলে যাবো। আর আমার দুই হাতে অনেক বাজারঘাট, এই কারণে কি আর ইয়ে করতে পারবো না। তো চলো সকাল থেকে শুরু করা যাক, এক্ষুনি নেমে যাবে আশা করি। তো একসাথে বাজার করে গাড়িতে করে যাব। তো চলো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সবাইকে লক্ষ্মী পুজোর পূজা করি শুভেচ্ছা। সবাই দিনটি হয়তো অনেক ভালো কাটিয়েছো। ভিডিওটি আমি একদিন পরেই দিচ্ছি, কারণ কি আমার একটু অসুবিধার কারণে আমার ভিডিওটি দেরি হয়ে গেল দেওয়া। তো এই যে ঐশি পামনি, এখন আমাকে মালা গেঁথে দেবে আর আজকে নিজের হাতেই পুজো করবো। আর 4 বছর পরে আমি লক্ষ্মী পুজো করবো। আর আদি হওয়ার আগে প্রথম বছর লক্ষ্মী পুজো করেছিলাম,
তো আর এই যে আর বাড়ির সবাই করেছে, আমি করিনি। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি নাড়ু বানাতে। তিলের নাড়ু হবে, এ দেখো প্যাকেটটা কিনে নিয়ে এসেছি, ছাড়ানো তিলের নাড়ু হবে, কখনো করিনি, চেষ্টা করব। আর হচ্ছে নারকেলের নাড়ু হবে, আর হচ্ছে মুড়ি দিয়ে গুড় দিয়ে যেটা কি বলে সেটা আমি জানি না, সেটা হবে। তো জীবনের প্রথম আমি এ সমস্ত একা হাতে বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে তো ভালোই, সত্যিই ভালো লাগবে ভিডিওটি। তো চলো দেখতে থাকো। প্রথমে আমি লেপা পোছাই ঘর রয়েছে, তো প্রথমে আমি আগুন ধরিয়ে দিয়েছি। তারপর কড়াইতে দেখো তিলে তিলটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে, কারণ কি পুড়ে যেতে পারে, এক কারণে সাবধানে ভেজে এটাকে উঠিয়ে নিতে হবে। তারপরে দেখো গুড়ের মধ্যে হালকা জল দিয়ে আমি মিশ্রণ করে আসিয়ে নিচ্ছি গুড়টা। তারপরে গুড়ের মধ্যে তেলটা দিয়ে দেবো, দিয়ে আসিয়ে নামিয়ে নেব। আর এত কিছু আমি দেখাতে পারছি না, কারণ কি খুব দ্রুত আমাকে কাজকর্ম করতে হবে, কারণ কি সন্ধ্যের মধ্যে আমাকে পুজো করতে হবে। আর যেহেতু একা হাতে করছি এই কারণে খুবই জলদিতে করতে হবে। শুধু আলপনাটা আমি দেব না, আলপনাটা আমার ননদ মানে বোন করে দেবে। তো চলো আমার রান্নাবান্না কাজকর্ম আর পুজোটা দেখতে থাকো, আশা করি সবাই অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমার তিলের নাড়ু কমপ্লিট হয়ে গেছে, আগেই দেখাতে পারিনি, তো এখন নারকেলের নাড়ু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো নাড়ু করতে করতে ননদ দুপুরের মধ্যে চলে এসছে, চলে এসে দেখো আলপনা করে দিচ্ছে। ওই প্রত্যেক বছর আলপনা করে, ওই আর কি পুজো আচ্ছা বেশি করে। লক্ষ্মী পুজোর সময় আমার বাধা আসে, আর ছোটো বাচ্চা ছিল এই কারণে এত বছর করতে পারিনি। তো খুব সুন্দর আলপনা তো হয়ে গেছে। এখানে অরিন্দম কলকাতা থেকে কাজের থেকে চলে এসছে দুপুরবেলায় 3-4টার সময় প্রায়, হ্যাঁ আমি দেখিনি টাইমটা। তো এসে এই যে মুগ ডালের আর হচ্ছে মুগ ডাল দিয়ে আতক চালের মানে গোবিন্দভোগের খিচুড়ি হবে, খুব টেস্টি হবে আশা করি। আর এইটুক দেখো আমি করেছি আলপনা ঘরের মধ্যে, না করলে কি ভালো লাগে। তো চলো সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে রেডি হয়ে আবার ঘট পাততে হবে। কত দূর কী দেখাতে পারবো আমি জানি না, আর বাচ্চা কাচ্চা দিয়ে ভিডিও করছি তো অত ভালো দেখাতে পারবো না। তো চলো যেটুক দেখানো যায় সেটুকুই দেখো। তো এই যে আমি ঘটে এখন এঁকে নিচ্ছি, তো তারপরে এই দেখো ঘরটা আমি এরকম এঁকে নিয়ে মাটির ওপরে ঘরটা রাখবো বলতেও পারি না ঠিকঠাক। তো ওটায় পঞ্চশস্য, তারপরে হচ্ছে আতক চাল দিয়ে ঘরটাকে বসাবো, পান সুপুরি কলা দিয়ে আমি ডাব দিলাম না। তো চলো ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। তোমায় যে বা
থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন, হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর, গান সম্ভরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল, মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মুনি আসিলে হেথায়, কহে মুনি তুমি চিন্ত জগতে রহি, সবার অবস্থা আছে তোমার বিধি, সুখেতে আছয় যত মর্তবাসী গণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন, লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর, অপার করুণা তোমার আমি ভাগ্যবান, ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান।